বন্ধুরা এবার ভারতীয় ক্রিকেটে কিন্তু একটা বড়সর পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ চেতেশ্বর পূজরাকে কিন্তু ভারতীয় দল থেকে বাদ দিতে চলেছে তার পরিবর্তে কিন্তু ভারতীয় দলে কিছু নতুন ইয়ং প্লেয়ার সুযোগ পেতে চলেছে যেমন রিঙ্কু সিং যশস্বী জয়সওয়াল ঋতুরাজ গায়কোড় তারপর জিতেশ শর্মা এই প্লেয়াররা কিন্তু ভারতীয় দলে চান্স পেতে চলেছে তো এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ভিতর যে সামনে সিরিজ আছে সেই সিরিজটা নিয়ে কবে থেকে এই ম্যাচ শুরু হবে ম্যাচের টাইমিং কখন রয়েছে ভারতীয় দলে কে কে বাদ পড়ছে এবং নতুন কে কে সুযোগ পাচ্ছে সবকিছুই এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ডাব্লিউটিসি হারার পরে কিন্তু ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন আনতে চাইছে বিসিসিআই যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কিন্তু টিটোয়েন্টি স্কোয়াড থেকে ভবিষ্যতের কথা ভেবে বাদ দেওয়া হতে পারে আর সেখানে রিঙ্কু সিং জেসেসভি জয়চাল ঋতুরাজ গাইকোয়াড এবং জিতেশ শর্মা এই চারজনকে কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে রাখা হচ্ছে তো তারপরেও কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেনসি নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে রোহিত শর্মা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সিরিজটাও টেস্ট এবং ওডিআই তে করবে তারপর রোহিত শর্মার সঙ্গে বিসিসিআই একটা মিটিং করবে সেই মিটিং এর পরে সিদ্ধান্ত হবে যে রোহিত শর্মা ভবিষ্যতে ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন থাকবেন নাকি পরিবর্তন করে অন্য কাউকে দেওয়া হবে সেটা নিয়ে পরে মিটিং হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পরে তো ভারতীয় কিন্তু এই মুহূর্তে পুরো টানা এক মাসের ছুটি পাচ্ছে কারণ ভারত নেক্সট ম্যাচ খেলবে বারো জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাঁ বন্ধুরা বারো জুলাই থেকে তেরো আগস্ট পুরো এক মাস কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজে থাকবে সেখানে এই এক মাস বসে দুটো টেস্ট ম্যাচ খেলবে তিনটে তিনটে এবং ম্যাচ খেলবে তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি স্কোয়াড থেকে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দিয়ে সেখানে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে ভাইস ক্যাপ্টেন সহ রিঙ্কু সিং যশসবি জয়সাল ঋতুরাজ গাইকোয়াড এবং জিতেশ শর্মা এরকম কিছু ইয়ং প্লেয়ারদের নিয়ে কিন্তু নতুন টি টোয়েন্টি স্কোয়াড গঠন করতে চলেছে বিসিসিআই এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরের থেকে কিন্তু এই নতুন প্লেয়ারদের নিয়েই ভারত এগোতে চাইছে এরপর ওয়ানডে এবং টেস্ট সিরিজে কিন্তু রোহিত শর্মাই ক্যাপ্টেন্সি করবে তো টেস্ট সিরিজে সেখানে তোমার চেতেশ্বর পূজারাকে কিন্তু বাদ দেওয়া হতে পারে চেতেশ্বর পূজারার পরিবর্তে কিন্তু সেখানে জ্যাস জায়সালকে দলে নেওয়া হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটো টেস্ট ম্যাচ খেলবে এই দুটো টেস্ট ম্যাচে কিন্তু চেতেশ্বর পূজারার পরিবর্তে জেসেলী জয়সালকে তিন নম্বরের সুযোগ দিতে চলেছে তো এরপর যদি আমরা ম্যাচ টাইমিং এর সম্পর্কে আসি বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচটা দেখা নিয়ে কিন্তু ভারতীয়দের একটু সমস্যায় পড়তে হবে কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হবে মোটামুটি চারটে পর্যন্ত ম্যাচ হবে সকাল চারটে পর্যন্ত তার মানে সারা রাত জেগে কেউই হয়তো ম্যাচ দেখবে না খুব কম সংখ্যক লোকে সারা রাত জেগে ম্যাচ দেখবে এরপর ওডিআই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে এবং টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা আটটা থেকে অর্থাৎ রাত আটটা থেকে তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ টাইমিংটা কিন্তু ভারতীয়দের জন্য খুব একটা কমফোর্টেবল হবে না রাতে ম্যাচ হবে প্রত্যেকটা ম্যাচ রাতে হবে ওখানে যদিও সকালে হবে দিনে হবে এখানে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী কিন্তু সেটা রাতে হবে তো ম্যাচ টাইমিং নিয়ে একটু সমস্যায় পড়তে হবে তো ভারতীয় টিমে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে চলেছি খুব তাড়াতাড়ি তো তোমাদের কি মনে হয় রোহিত শর্মাকে কি টেস্ট এবং অন্ডের ক্যাপ্টেন রাখা উচিত কমেন্টে জানাও আর কাকে ক্যাপ্টেনশিপ দেওয়া উচিত সেটাও কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ